কি করে ধরবি মানে ক্যাচ ধরতে পারবি নারকেল গাছে ওটা খুব চাপ আছে কি সুন্দর ডাবগুলো ডাবের সাইজগুলো দেখুন এতগুলো ডাব লাগবে না এমনি ডাবে জল খাবো বলে যেহেতু গাছে উঠলো কাকু তাই বললাম যে একটু বেশি করে পেরে দাও নমস্কার বন্ধুরা পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই অনুরোধ করছিলেন ডাব চিংড়ি করে দেখানোর জন্য তাই আজকে আমি খুব সহজ পদ্ধতিতে আপনাদের ডাব চিংড়ি করে দেখাবো প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমার হাতে চিংড়ি মাছ আছে এই দেখ ডাব আছে তো ডাব কেমন করে খাস আমি তো বন্ধুদের দেখাবো দেখুন বন্ধুরা চিংড়ি মাছের গা গুলো দেখলেই বোঝা যাবে একদম তাজা চিংড়ি মাছ গা গুলো দেখুন এখনো হালকা সবুজ সবুজ হয়ে আছে এই দেখুন বন্ধুরা এই গলদা চিংড়ির দাঁড়াগুলো আছে না এই দাঁড়াগুলো টক খেতে খুব ভালো লাগে তাই না দিদি হ্যাঁ এই দাঁড়াগুলো রেখে দেব কি বলতে বেশ ভালো লাগে চোখ দেখবি টাকা দিয়া একটা চিংড়ি মাছ বাছা হয়ে গেল বাছার পর দেখুন কত ছোট লাগছে এই গলদা চিংড়ি মাছগুলো আমাদের এখানে 600 টাকা কেজি বিক্রি হয় তো আপনাদের ওখানে কত টাকা কেজি বিক্রি হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আরে পপি তোরা কখন মাছ বসতে গেছো কখন রান্না হবে কখন খাবো জানো তো দুটো মাথা বসলে একটু গল্প হয় আচ্ছা গল্পও করছি আর মাছও বাচ্ছি দাঁড়া এই তো যাচ্ছি আমার এদিকে পেট চঁচ করতেছে হয়েছে চিংড়ি মাছের এই যে ওপরের দিকে এই দেখুন একটা শিরার মতো অংশ থাকে এটা নোংরা থাকে এটাও কিন্তু বের করে ফেলে দিতে হয় কি রে 14 বার শুধু পপি ও এখানে বসে বসে খালি পপি আর পপি কি কালকে ঘরে টক করে খাবো আম দিয়ে টক করবো এই দাঁড়াগুলো রেখে দেবো বাড়িতে নিয়ে গিয়ে সব মাছ বাছা হয়ে গেছে এবার ধুয়ে নিয়ে রান্নাঘরে চলে যাব সব চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি প্রথমে ডাবটা কেটে নেব আমি দুটো ডাব নিয়েছি তো ডাবটা কাটার পর দেখবো সব মাছগুলো একটা ডাবের মধ্যে ভরা যায় কিনা যদি একটা ডাবে না হয় তখন আর একটা ডাব কাটবো এবার আমি সর্ষেটা বেটে নেব হলুদ গুঁড়ো লবণ এই ডাবটা আমি কেটে নেব প্রথমে আমি ছুরি দিয়ে কাটবো এই ওপরের দিকটা কি বদমাস ছেলে প্রথমে মুখটা ছুরি দিয়ে আমি ভালো করে কেটে নেব জল বেরোবে তো জলটা বের করতে হবে তো জলটা খাবো না জলটা লাগবে ভাই জল লাগে বয়টা বেরোনে দেখি চিংড়ি মাছ যাতে ভালোভাবে ডাবের মধ্যে পুরা যায় সেই জন্য কিন্তু ডাবের মুখটা আরো ভালো করে কেটে নিতে হবে বড় করে পপি হ্যাঁ তুই যে বললি এখনি হয়ে যাবে কই কোথায় গেল কি হচ্ছে কিছু এই তো কাজ চলছে তো মনটা কি করতেছে নুনটা বালা ফালাকে খুলে ফেলেছে হাত ছড়া হাত ছড়া হাত ছড়া এইটাই আজকে রান্না হবে আর এটা এটাও রান্না হবে
কাঁচা লঙ্কাটা বেটে নেব। একদম কচি ডাব বন্ধুরা, ভেতরে এখনো নারকেল বসেনি, একটুকু শাঁস বসেনি। তো আপনারা ডাব চিংড়ি করলে এরকম নরম নারকেল নেবেন, আর তা না হলে হালকা শাঁস বসা ডাবও নিতে পারেন। মোটা হয়ে যদি শাঁস হয়ে যায় সেই নারকেল নিলে কিন্তু ডাব চিংড়ি ভালো লাগবে না। কি আমার চোখে লঙ্কা দিতে পারি, আমি তোর চোখে দিয়ে দেবো দেখি। নারকেলের মুখটা আমি দেখুন এতটা আমি কেটে নিয়েছি, এটাতে কিন্তু চিংড়ি মাছ ঢোকানো যাবে। আর ডাবটা যা বড় আছে, যা চিংড়ি মাছ আছে সব ধরে যাবে, আর একটা ডাব লাগবে না, একটা উনানে হয়ে যাবে। আর ডাবটা উনানে ভালোভাবে বসানোর জন্য পেছন দিকটা একটু কেটে নেব কাঠারি দিয়ে। পেছন দিকটা কাটার সময় একটু সাবধানে কাটতে হবে, পেছন দিকটা যদি বেশি কাটা হয়ে যায় তখন আবার পেছন দিকে ফুটো হয়ে যাবে। নন্টে কি হচ্ছে এটা, তুই কি আমাকে মার্ডার করে দিবি নাকি? বন্দুক করে মেরে দিবি? বাবা আমি মরে গেলে তুই কাঁদবি? পপি আমি মরে গেলে আমি কাঁদবো? ডাবের মুখ ভালো করে কাটা হয়ে গেছে, এবার চিংড়ি মাছে কিছু মশলা মাখিয়ে নেব। চিংড়ি মাছে আমি সরিষা বাটা দেব, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো দেব, কাশ্মীরি রেড চিলি পাউডার অল্প দেব, লবণ দিয়ে আগুনে এটাকে পুরানো হবে ডাবটাকে। আর ওই যে গরম তাপটা, ডাবটা যত পুড়বে আর ভেতরে চিংড়ি মাছগুলো ভাপা হয়ে যাবে, সুন্দর লাগবে খেতে। হয় ভাপা দেখবো, আমি আমি তো বসে আছি তোর এখানে দেখবো সব সময়ের জন্য। নারকেলের দুধ নিয়েছি, তো নারকেলের দুধ দিয়ে দেব। আর নারকেলের শাঁস হলে নারকেলের শাঁস বেটেও কিন্তু আপনারা দিতে পারেন। বন্ধুরা এবার আমি ডাবের জল দেব, ডাব চিংড়ি হবে, আর ডাবের জল না দিলে কি আর সেই রান্নাটা ভালো হয়, এমনি জল দেব না। আর সরিষার তেল, চিংড়ি মাছের সঙ্গে সমস্ত মশলা খুব ভালো করে মাখবো। আজকে তো আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েই করছি, তো আপনারা চাইলে গুঁড়ো লঙ্কা দিতে পারেন। আর রান্নার রঙটা একটু ভালো আসবে বলে কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। মাখানোর পর দেখুন কত ভালো লাগছে, তাহলে রান্নার পর কত ভালো লাগবে খেতে। এই দেখো এবার এই ডাবের মধ্যে এই মশলা মাখানো চিংড়ি মাছ একটা একটা করে সব পুড়ে দেবো। একটা ঝটঝট করে দে, লাল হয়ে যাবে, এখন দেখতেই তো লাল হয়ে যাচ্ছে। এবার এই মশলা মাখানো গ্রেভিটা দেব। এইভাবে একটু মশলার গ্রেভিটা চারিপাশে ছড়িয়ে নেব। আমার আটা মাখানো হয়ে গেছে, আর এদিকে গনগনে আঁচও হয়ে গেছে। দাও ডাবের মুখটা আটা দিয়ে ভালো করে সিল করে নেব। একদম সিল হয়ে গেল, দেখো দাদু। দেখলাম। এবার এটা আমি আগুনে বসিয়ে দেব। এই যে পেছন দিকটা চাকিয়ে ফেলে দিয়েছি, পেছন দিক দিয়ে তাপ লাগবে, তারপরে ডাব দিয়ে তাপ লাগবে। নে নে এখন ঘড়ি ধর, কটা বাজে? আগুনগুলো বেশ অনেকক্ষণ থাকবে, যে গুঁটেগুলো ভেঙে ভেঙে দিয়ে দিলাম, ধারগুলো আঁচ পাবে ভালো করে। মোটামুটি এরকম গনগনে আছে আমি আধ ঘন্টার মতো রেখে দেব, তারপর আমি ডাব তুলে নেব।
খাও 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 পেট ঠান্ডা হবে আরে আমি শুধু একা নই পিউড়েও খাতো খাচ্ছে আও সালা পিমে খেবে খেয়ে দিই আ পেট অনেক ঠান্ডা হয়ে গেছে দেখি ও বাবা একবার ঠান্ডা ফিজে গেল পেটও ঠান্ডা মনও ঠান্ডা আর সব দিক ঠান্ডা আর হুটপাট করে আনি একটু বসো ডাবজিংড়িটা হোক তোকে আর কতক্ষণ গো অনেকক্ষণ তো হলো দাঁড়াও আজ জাল দিতে হবে না এই যে আজ আছে অনেকটা আজ কমে গেছে তো এই অল্প আছে আর একটু বসানো থাক তারপরে নামাবো আটাগুলো দেখো কেমন কালো হয়ে গেছে পুরে হ্যালো মানে হলো হয়ে গেছে হয়ে গেছে তো বন্ধুরা আমি উনানের আছে গনগনে আছে রেখেছি তো আধ ঘন্টায় হয়ে গেছে আপনারা গ্যাসে করলে মিডিয়াম ফ্লেমে রাখবেন আধ ঘন্টার বেশি রাখতে হবে যদি ওভেনে করেন মাইক্রোওভেনে তো টাইম সেট করে দেবেন এবার ডাবটা তুলে নেব তুলে তারপরে ঢেলে আপনাদের দেখাবো কি দাতা খোলার সাথে সাথে ডাব চিংড়ির এত সুন্দর গন্ধ বেরিয়েছে কি বলবো এবার ঢেলে নিই ডাব চিংড়ি একদম রেডি হয়ে গেছে এবার খাওয়া দাওয়ার পালা দাদু গ্রেভি নাও দে যা আছে ঢাল এই তো থালা উল্টে দিচ্ছে একটা আরে উল্টি নে না আর কথা আছে নিয়ে হ্যালো এই বড় চিংড়ির ঘি হ্যাঁ এইটাই ভাতে দেবো এবার লাভলি এ লাভলি আজকে যা কাচ্ছি ঘি দিয়ে ওই সালা যেন ডাব চিংড়ি খাচ্ছে কি মালাইকারি খাচ্ছে কিছু বোঝাই যাচ্ছে না এত সুন্দর লাগছে ডাব চিংড়িটা দারুণ লাগছে খেতে আমার অর্জুন দেখো মাছের মাথাটা কিরকম করে খাচ্ছে হেভি লাগছে খেতে করোনা মাছের দারুণ সুন্দর স্বাদ হ্যালো হ্যালো দিদিকে যে একবার দুটো দিচ্ছে মাছ তো দুটো মাথা কেন আমি দুটো মাথা খাবো আচ্ছা আমার বলে একটা চালাও আজকে যে ডাব চিংড়ি খাচ্ছি আজ থেকে ভালো হবে এই চিংড়ি মাছের যদি একদিন পাকাতে তুলতে অম্বল হয় অম্বল একদিন করেছিলাম ভুলে গেলে কি কথা দাদু ভুলে গেল না